নমস্কার, আমার ঘুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো চানা মশলা বা কাবলি ছোলার ঘুগনি। এটা বানানোর জন্য আমি 250 গ্রাম কাবলি ছোলা নিয়েছি, এটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আর আমার লাগবে মশলার মধ্যে লাগবে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য লাগবে গোটা জিরে, আর আমার লাগছে একটা টমেটো, এটাকে আমি টুকরো করে নিয়েছি, আর আমার লাগবে রসুন, আদা, কাঁচা লঙ্কা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব, আর আমার লাগছে পেঁয়াজ কুচি, আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি লাগছে, আর আমার লাগবে চা, এখানে আমি 1 টিস্পুন চা নিয়েছি, গোটা গরম মশলা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আছে, এটাকে আমি রুমালে বেঁধে একটা পুটলি তৈরি করে নেব। আমি রুমালটাকে গিট বেঁধে একটা পুটলি তৈরি করে নিয়েছি। প্রেশার কুকারে আমি কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে জল দেব, কিন্তু জলের ভাগটা কিন্তু খুব বেশি হলে চলবে না, জাস্ট মটরগুলো কাবলি ছোলাগুলোকে ভিজে থাকতে হবে। আমি এই পরিমাণ জল দিয়েছি, এবার এর মধ্যে পুটলিটাকে ভিজিয়ে দেব, আর এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে আমি 2 সিটি মেরে নিয়েছি, এটা যখন আপনা থেকে প্রেশার কুকারটা খুলবে আমি এটা তখনই খুলবো। পাশে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে জিরে ফোড়ন দেব। জিরেগুলো যখন ব্রাউন কালার হতে শুরু করবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে ভেজে নেব। আমি এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্ট বলতে ভুলে গেছিলাম, কসুরি মেথি, এটা অবশ্যই লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। কসুরি মেথিটা দিয়ে দেব, 1 টিস্পুন কসুরি মেথি আছে। টমেটোটা গলে গেছে, এবার আমি যে মশলাগুলো নিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দেব। সব মশলাগুলোই আমি 1 টিস্পুন করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1/2 টিস্পুন নিয়েছি। প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে ফেলেছি, দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে,
এই জলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। এবার রুমালটা আমি তুলে সরিয়ে রাখব। গুঁড়ো মশলাগুলোকে 1 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার আমি মটরগুলো দেব। ছোলাগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাবলি ছোলাগুলোকে মশলার সঙ্গে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ছোলা সেদ্ধ করা জলটা আমি দেবো। এবার এই ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ঘন হয়ে এসেছে, এবার আমি চিনি দিচ্ছি, এতে চিনিটাকে মিশিয়ে নেব। এবার সব শেষে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। চানা মশলার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। রুটি, পরোটা, লুচি, নান, নানের সঙ্গে খাওয়ার জন্য এটা রেডি হয়ে গেছে।